তিন নম্বর ফজিলত হলো আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন মানিয়া তাকজহিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একদিন এতেকাপ করবে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন এক এক খন্দকের পরিমাণ কতটুকু দূরত্ব কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আদা আদা মিম্মা বাইনাল খাফিকাইন এক এক খন্দকের দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যকার যত দূরত্ব দূরত্ব রয়েছে তার চেয়ে আরো বেশি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত দ্বীনদার মুসলমান ভাই ও বোনেরা আজকে আসমান ও জমিনের মাঝে কতটুকু দূরত্ব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে পারেনি কোনো কম্পিউটার কোন ক্যালকুলেটার আজ পর্যন্ত হিসাব করে করতে এক এক দিন করার জন্য যদি খন্দক নাম তার থেকে দূরে চলে যায় দশ দিন যদি আমরা এ করি তাহলে আমাদের থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে কেউ হিসাব নিকাশ করে বের করতে পারবে না যেভাবে জাহান্নাম দূরে চলে যাবে জান্নাত তার একেবারে কাছে চলে আসবে বাদ। সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আশা করি মহান আল্লাহ তাল আর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো এতেকাফ এতেকাফের এমন পাঁচটি ফজিলত আর ফায়দা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে ফজিল তার ফায়দার কথা শুনলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে এতেকাফ করার আগ্রহ সৃষ্টি হবে আগ্রহ জন্মাবে এতেকাফ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজেও এতেকাফ করেছেন এবং উম্মতে মোহাম্মদী তার উম্মতকেও এতেকাফ করার নির্দেশ দিয়েছেন এতেকাফ করার বিধান হলো রমজানের শেষ দশকে এতেকাফ করা শূন্যতে মোয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত এই সুন্নতকে যদি কেউ অবহেলা করে ছেড়ে দেয় অথবা এই সুন্নত আদায় না করে তাহলে সুন্নত ত্যাগ করার পরি পরিহার করার গুণা হবে সে অবশ্যই গুণাগার হবে কিন্তু এক্ষেত্রে একটি ছাড় রয়েছে তাহলে এই শূন্যটি শূন্যতে মোয়াক্কাদায় কিফায়া অর্থাৎ যদি এক এলাকার কিছু মানুষও এই ইবাদতটি এই শূন্যটি পালন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সকলেই গোনাহা থেকে বেঁচে যাবে সম্মানিত দিনদার মুসলমান ভাইবোনেরা এথকাফের পাঁচটি ফজিলত বিশেষ পাঁচটি ফজিলত রয়েছে ফায়দা রয়েছে সেই পাঁচটি ফজিলত এবং ফায়দা এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাউল্লাহ

এতিকাফকারী অন্যান্য যে সকল আমল থেকে বঞ্চিত হবে এতিকাপ করার কারণে অন্যান্য আমল থেকে আমল না করার করার যে সুযোগ পাবে না অন্যান্য আমল থেকে বঞ্চিত হবে কিন্তু বঞ্চিত হয়েও অন্য বাহিরে থেকে যে সকল মানুষ অন্যান্য আমল করে সাপ লাভ করবে এতিকাপকারী সেই আমলগুলো না করেও মসজিদে বসে বসে সেই সেই লাভ করতে পারবে সুবহায়নল্লাহ দুই নম্বর ফজিলত তিন নম্বর ফজিলত হল আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন মানিয়া তাকজহিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একদিন এতেকাপ করবে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন এক এক খন্দকের পরিমাণ কতটুকু দূরত্ব কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আদা আদা মিম্মা বাইনাল খাফিকাইন এক এক খন্দকের দূরত্ব হলো আসমান ও জমিনের মধ্যকার যত দূরত্ব দূরত্ব রয়েছে তার চেয়ে আরো বেশি সুবাহি সুবাহ সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা আজকে আসমান ও জমিনের মাঝে কতটুকু দূরত্ব আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ক্যালকুলেশন করে হিসাব করে বের করতে পারেনি কোনো কম্পিউটার কোনো ক্যালকুলেটার আজ পর্যন্ত হিসাব করে বের করতে পারেনি তাহলে এক এক দিন চিক করার জন্য যদি এক এক খন্দক জাহান্নাম তার থেকে দূরে চলে যায় দশ দিন যদি আমরা এ করি তাহলে আমাদের থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে কেউ হিসাব নিকাশ করে বের করতে পারবে না যেভাবে জাহান্নাম দূরে চলে যাবে জান্নাত তার একেবারে কাছে চলে আসবে শুভ চার নম্বর ফজিলত ধরুন এতিকাফ করার কারণে এতিকাফকারীর মাঝে আর আল্লাহ আল্লাহতালার মাঝে একটা সম্পর্ক কায়েম হবে বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্ক কায়েম হওয়ার অন্যতম একটি বাধা হলো দুনিয়াবি ব্যস্ততা দুনিয়াবি জামেলা কিন্তু এতিকাফকারী সে ব্যক্তি দুনিয়াবি জামেলা থেকে ফারেগ হয়ে অবসর হয়ে যখন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এতিকাফে বসবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এতিকাফে বসবে তখন আল্লাহর সাথে আর ওই ব্যক্তির সাথে একটা সম্পর্ক কায়েম হবে তা মা আল্লাহ আল্লাহ তালার সাথে আর তা ওই ব্যক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম হবে আর বন্ধু বন্ধুর কাছে যা কিছু চাইবে বন্ধু তা তাই দিয়ে দিবে সুতরাং বান্দা এতিকাফ করা অবস্থায় আল্লাহর কাছে যে দোয়া করবে সে দোয়াই আল্লাহ তালা কবুল করবেন পাঁচ নম্বর আরেকটি ফজিলত হল রমজানের শেষ দশকে আল্লাহ রসুল সাল্লু আলহি বলেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা সবে কদর লাইলাতুল কদর তালাশ করো লাইলাতুল কদর কি কোরআনের বাসায় আল্লাহ আল্লাহ আলামিন কোরআনের মধ্যে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করেছেন লাইলাতুল ফিসার এক রোজনে একটা রাত হাজার মাস থেকে উত্তম অর্থাৎ কোন ব্যক্তি হাজার মাস ইবাদত বন্দি করে যে সব লাভ করতে না পারবে এই ব্যক্তি এক রাত সবে কদর লাইলাতুল কদর যদি ইবাদত বন্দি করে তার চেয়েও আরও বেশি ইবাদত ইবাদতবন্দিগী করার সব পেয়ে যাবে সুবহান্লাহ তো সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যদি আমরা এ থিকাফের মতো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি করতে পারি তাহলে আশা করা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রোজাকে কবুল করবেন রোজার যে সকল হক আছে রহমত নাজাত মগফিরাত আমাদেরকে দান করবেন মা বোনেরা কীভাবে আমরা এ থিকাফ করব আমরা আমাদের প্রশ্ন জাগতে পারে যারা পুরুষ আছে তারা তো মসজিদে এতেকাফ করব কিন্তু মা বোন যারা আছে তারা কিভাবে এতেকাফ করব। তাদের জন্য এতেকাফের তাদের স্রোত হলো মা বোনেরা যদি আমরা এতেকাফ করতে চাই তাহলে বাসায় যেখানে আমরা নামাজ পড়ি বাসায় এমন একটি জায়গা আমরা নির্বাচন করব। যেখানে দুনিয়াবি জামেলা থেকে আমরা মুক্ত থাকতে পারবো সাংসারিক কাম থেকে আমরা মুক্ত থাকতে পারব। সেখানে শুধুমাত্র আল্লাহর জিকির করব কোরআন কোরআনতলা করব নামাজ পড়ব তাজবিহ তাহলিল করব যদি আমরা আমাদের পক্ষে সম্ভব হয় মা বোন যারা আছে তাদের জন্য যদি সম্ভব হয় তাহলে এমন একটি জায়গা নির্বাচন করে আমরা সেখানে এতকাপ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি পরিবেশনায় সত্যের আহ্বান ইসলামিক মিডিয়া